যখন ছাত্র রাজনীতিতে নবাবগঞ্জে কেউ ছিল না তখন একই রাজনীতিতে এসেছেন নাসিরউদ্দিন আহমেদ জিলু এবং মুজিব আদর্শের সৈনিক সবাইকে আহ্বান করতে রাজনীতি করার জন্য সভা সমাবেশে দু চারজন মানুষ নিয়ে ও দুঃসময়ের পাশে ছিলেন দলের। এক সময় তার নীতি ও আদর্শ দেখে তরুণ প্রজন্ম তার পাশে দাঁড়ালো এবং রাজনৈতিক পথ চলা শুরু হলো। তার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য ছিল জনগণের সেবা করা। ছাত্র জীবনটা শুরু হয়েছিল ছাত্র রাজনীতির ছাত্রলীগ দিয়ে, তাই শুরু থেকে জানতেন মানুষের কি চাওয়া পাওয়া, সাধারণ মানুষের সাথে তার বেড়ে ওঠা, তাই তাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করতে কাজ করে যেতেন তিনি। করোনা কালের সময়ে তিনি একদিনও ঘরে বসে থাকেননি, সর্বদাই মানুষের পাশে ছিলেন। মানুষের জীবন মান উন্নয়নে সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ জিলু। 21 বছর তো আসলে আমাদের বলা যায় যে টাইম পাস, কারণ আমাদের জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণ, সেই স্বপ্ন বিনির্মাণের জন্য যে তার প্রয়াস ছিল, 75-এ তিনি শাহাদত বরণ করার মধ্য দিয়ে সেটি আসলে শেষ হয়ে গিয়েছে। এখানে অগ্রগতি এখানে হচ্ছে প্রতিনিয়তই, আমাদের প্রিয় নেতা আমাদের সাথে পরামর্শ করেন, আমাদের নেতাকর্মীদের সাথে পরামর্শ করেন, নির্বাচিত প্রতিনিধিদের সাথে প্রতিনিয়তই কথা বলেন এবং প্রশাসনিক কর্মকর্তাদের কথা বলে কোথায় কিভাবে কত দ্রুত উন্নতি করা যায় তার জন্য তিনি ইনিশিয়েটিভ নিয়েছেন। বেশ কিছু বড় বড় মেগা প্রকল্প তিনি ইতিমধ্যে আমাদের এলাকায় তিনি দিয়েছেন। কোনো অল্টারনেটিভ কোনো সংগঠন ছিল না। 1984-85 সালে মূলত আমি যখন দোহারনবগঞ্জ কলেজের ছাত্র, তখন আমার হাত দিয়ে দোহারনবগঞ্জ কলেজে এবং উপনবগঞ্জ উপজেলায় তৎকালীন থানায় আমরা ছাত্র রাজনীতি শুরু করি এবং আওয়ামী লীগের ছাত্রলীগের প্রথম ইউনিট দোহারনবগঞ্জ কলেজ এবং এক এট এ টাইম থানাও দুটি মিলিয়ে আমরা একটি ইউনিট করে আহ্বায়ক কমিটি করে ছাত্র রাজনীতি শুরু করি এবং ছাত্রলীগ গোড়াপত্তার পাঠে পথেষ্ট পরবর্তীতে তখন পুলকিত হতাম, ভাষণ শুনলে দৌড়ে গিয়ে সেই মাইকের সামনে গিয়ে দাঁড়াতাম। তখনকার দিনে কোনো সাউন্ড সিস্টেম সাউন্ড বক্স ছিল না, মাইক দিয়ে ভাষণ শুনতে হতো, শোনাতে হতো, তা আমরা সেই অত্যন্ত ভক্ত হয়ে পড়েছিলাম সেই ভাষণের প্রতি, উইকনেস ছিল। পাশাপাশি আমাদের নেতাদের সান্নিধ্য পেয়েছি এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী লীগ করতে এবং যুক্ত ফ্রন্টিক সৈকে বাউনের ভাষা আন্দোলন থেকে যতগুলো 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, এদেশে যা কিছু অর্জন তার সবকিছু মূলত আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। তো সভাপতি আওয়ামী লীগের প্রতি এমনিতে আমার দুর্বলতা ছিল এবং আছে এখন পর্যন্ত, চলমান রেখেছে এবং যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ আওয়ামী লীগ করেই শেষ দিন পর্যন্ত পালিত। তখন ছাত্র রাজনীতি যখন করেছি, রাজনীতির কথা যদি বলি, খুব দ্রুত আমরা ক্ষমতায় আসবো এমন কোনো চিন্তা চেতনা আমাদের মধ্যে ছিল না। আমরা জানি যে বহু বৈরী পরিবেশ এবং বহু প্রতিকূলতা পেরিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে হবে, কিন্তু দুটি কমিটমেন্ট আমরা নিয়েছিলাম। একটি হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার, যারা তাকে হত্যা করে ইন্ডিপেন্ডেন্ট বিল জারি করে যারা হত্যার বিচারকে সারা জীবনের জন্য রহিত করেছিল, তার বিরুদ্ধে আমাদের একটা ভীষণ রকমের একটা ঘৃণা ক্রোধ জন্মেছিল এবং সেটির উপর ভর করে সেই আন্দোলনের প্রতিনিয়তই মাথায় থাকতো যে কবে, কখন, কবে আমাদের জাতির জনকের হত্যার বিচার আমরা পাবো। সাধারণ মানুষ যারা আমাকে ভালোবাসে তারা দারুণভাবে আমার ডাকে সাড়া দেয় এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সামান্য মেসেজ পেলেই আমাদের সেই সব বন্ধুরা এবং আমাদের শুভানুদ্দী যারা রয়েছে, আমাদের দলের নেতাকর্মী এবং দলের বাইরেও আমাদের অন্যান্য দল যারা করে তাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে, উন্নয়নের ক্ষেত্রে আমরা দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় সংসদ সদস্য এবং আমাদের প্রিয় নেত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমানের নেতৃত্বে আমরা এই এলাকায় করে থাকি। সুতরাং আপনাদের অবশ্যই সহযোগিতা চাই, যেমনিটি বিগত দিনে করেছেন আগামী দিনগুলোতে আপনাদের সহযোগিতা নিয়েই আমরা একটি সুন্দর নবগঞ্জ করব এবং সেই নবগঞ্জ করার স্বপ্ন নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি, আপনাদের সহযোগিতা চাই।